শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী সফিউল ইসলাম ও শেখ হালিম। দেশ জুড়ে চলছে লকডাউন, আর এর ফলে চরম সমস্যায় পড়েছেন পূর্ব বর্ধমানের জেলার শ্রমজীবী প্রান্তিক মানুষজন, আর এদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন এলাকার সহমর্মী মানুষজন। পূর্ব বর্ধমানের দুবরাজ থেকে দক্ষিণপাড়া এলাকায় সমাজসেবী শফিকুল ইসলামের উদ্যোগকে এবং আর এক সমাজসেবী শেখ হালিমের সহযোগিতায় বৃহস্পতিবার 150 জন সমাজের আর্থিক সংকটে পড়া মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন এদিন। উপস্থিত ছিলেন সদর সাউথ SDPO আমিরুল ইসলাম খান সহ অন্যান্য গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। থেকে আপনার লকডাউন বন্ধ হয়েছে, সারা বিশ্বে আপনারা জানেন ভালো করে যে লকডাউন থেকে করোনার মতো ভাইরাস একটা রোগ আমাদের দুনিয়ার মধ্যে এসে গেছে। সেই হিসেবে সরকার, সেন্ট্রাল সরকার বা রাজ্য সরকার উভয় পক্ষে মিলিয়ে যে লকডাউন শুরু করেছে, সেই লকডাউনের কারণে মানুষের খুব প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে গেছে। ধরেন যারা এখন বিতরণ খাবার দেওয়া হচ্ছে তারা কিন্তু খুব ভিখারি নয়, তারা কিন্তু লকডাউনের কারণে বিপদের মধ্যে কাজে কমে যেতে পারছে না, কোনো জায়গায় উপার্জন করতে পারছে না, তার জন্য তারা খুব কষ্টের মধ্যে পড়ে গেছে। আমার দেখে মনে হলো যে তাদের পাশে যদি আমি একটু সাহায্য হাত বাড়িয়ে দিতে পারি তাহলে আমি নিজেকে বড় ভাগ্যবান মনে করবো। সেই হিসেবে আমি নিজের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমি কিছু মানুষের আজকে এই মুহূর্তে 150 জনকে দেওয়া হচ্ছে। চাল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, ডাল আছে, চিনি আছে, ছোলা আছে, চিড়া আছে, এরকম কিছু অল্প খাদ্য সামগ্রী আমি তাদের হাতে তুলে দিলাম। এতদিন যে যা কিছু কিছু জায়গা আপনারা দিয়েছেন, আপনি কতজন জায়গা মতো দিয়েছেন? আপনার 12,765 জন তো দেওয়া হলো আজকের বারে। আপনার নাম আর করেছেন? আমার নাম শেখ হালিম, বর্ধমান উত্তরের রেল বাহিনীর 1 নম্বর চেয়ার। বলুন, আজকে দুবরাজ দিঘিতে, বর্ধমান শহরের ভেতরে দুবরাজ দিঘিতে কিছু শুভানুদ্বায়ী মানুষজন আছেন লোকাল, যেমন দোরালবাবু আছেন, আমাদের হালিমবাবু আছেন, এদের সহযোগিতা আরও কিছু NGO যারা সাধারণ মানুষকে আজকে প্রায় 150 জনের মতো মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে চাল, আল ডাল, আলু বা প্রয়োজনীয় যেগুলো থাকে সেগুলোই আজকে দেওয়া হচ্ছে মানুষের প্রয়োজনের জন্য। লকডাউনের বাজারে অনেক মানুষ কাজ হারিয়েছে, তাদের রেগুলারের ইনকাম নেই, যে কারণে তাদের সেই সময় রোজগার যে খরচ, রোজগার যে দিন যাপন করা জিনিসপত্র সেগুলো তারা হয়তো পাচ্ছেন না ঠিক সময়, যে কারণে সাধারণ মানুষ সুবানব্দায়ী মানুষজন এগিয়ে এসে সেই সাহায্য করে। নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য মানুষ প্রতিদিনই ভিড় বাড়ছে বর্তমান শহরে। পুলিশ প্রশাসন, পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করতে মানুষ। আমি একটু আগেও সেই ছোট্ট কিছু কথা বলতে গিয়েও বললাম যে পুলিশ কিন্তু সারাক্ষণ সব জায়গায়, সারা জেলা আমার নয়, আমার কথা হচ্ছে যে বর্ধমান থানা অন্য কেউ দেখেন, আমি আজকে এখানে অতিথি হয়ে জাস্ট এসেছি। বর্তমান থানাও কন্টিনিউয়াসলি একই এফোর্ট দিচ্ছে, আমাদের জেলা, সারা জেলা জুড়ে একই এফোর্ট দিচ্ছেন, SP সাহেবের নির্দেশেই সেটা হচ্ছে, সেটা প্রয়োজন। মানুষ হয়তো প্রসাদ এসেছেন, আমরা ব্যর্থ যে আমরা মানুষকে হয়তো বোঝাতে পারছি না যেটা মানুষের প্রয়োজন। মানুষ কখনো কখনো চোর পুলিশ খেলা খেলছে, যে পুলিশ থাকলে যাবো না, পুলিশ চলে গেলে চলে যাবো, এটা দরকার নেই, এটা প্রয়োজন আছে মানুষের, সেটা যেদিন বুঝবে মানুষ সেদিনই দেখবে লকডাউনটা একদম সাকসেস হবে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।